বিহারের রাজনীতিতে নীতিশ কুমার ও বিজেপির পার্টি বিবাদ দঙ্গে নীতিশ কুমার বিজেপির হাত ছাড়লে কি হবে বিহারের ভবিষ্যৎ পুরনো বন্ধু আর জেডির সঙ্গে হাত মিলিয়ে কি সরকার গঠন করতে পারবে কি বলছে বিহারের বিধানসভার হিসেব দুশো আসন বিহারের বিধানসভায় আশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ আর জেডি পঁয়তাল্লিশ আসন নিয়ে তিন নম্বরে রয়েছে নীতিশ কুমারের দল সরকার গড়তে হলে একশো জন বিধায়কের প্রয়োজন সমস্ত বিষয়টি আমরা আলোচনা করব আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমরা সবার আগে সরকারি বিভিন্ন প্রকল্প ও চাকরির খবর আসি মঙ্গলবার দলের সংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন নীতিশ কুমার কারণ বিজেপির হাত ছাড়তে চলেছে জেডিউ। ফলে বিহারের হিসাব বেশ চমকপ্রদ দু হাজার সালে আর জেডি ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বিজেপির হাত ধরেন নীতিশ কুমার দু হাজার সালের বিধানসভার ভোটে তিন নম্বরে গিয়ে শেষ নীতীশ কুমারের দল জেডিইউ তবে তাতে নীতীশ কুমারের কুর্শিতে থাকা আটকায়নি বিজেপির সঙ্গে জোট করে সরকার দল গড়ে দুহাজার সালে বিজেপি জিতে সাতাত্তরটি সিটে ও নীতীশ কুমার জিতে পঁয়তাল্লিশটি সিটে কিন্তু শরিক বিজেপির সঙ্গে গত কিছুদিন বাবদ সংঘাত তৈরি হয়েছে নীতিশ কুমারের জেডিউ নেতাদের অভিযোগ নীতীশ কুমারকে অন্ধকারে রেখে তারই মন্ত্রিসভায় বিজেপিদের মন্ত্রী নির্বাচন করা হচ্ছে মুখ্যমন্ত্রী নয় সরাসরি বিজেপির শীর্ষ নেতাদের নির্দেশেই কাজ করছেন শরিক দলের মন্ত্রীরা জেডিউ নেতাদের অভিযোগ যোগ্য সম্মান দিচ্ছে না বিজেপি দু সালে দুর্নীতির অভিযোগ তুলে আর জেডি কংগ্রেসের সঙ্গে মহাজোট ভেঙে বিজেপির সঙ্গে সরকার তৈরি করেন নীতিশ কুমার নিজের ইমেজ সচেতন কি কুর্সি ধরে রাখতে এবার আর জেডি কংগ্রেসের হাত ধরবেন সোনিয়া গান্ধীকে নীতিশ কুমারের ফোনের খবরে চড়ছে জল্পনার পারদ নীতিশ কুমারের জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত এসেছে আর জেডি থেকেও বিহারের বিধানসভায় এই মুহূর্তে আর জেডির আশি জন বিধায়ক কংগ্রেসের হাতে রয়েছে উনিশ জন বিধায়ক তেজস্বী যাদবের নেতৃত্বে থাকা মহাগঠবন্ধনের হাতে মোট বিধায়ক একশো দশ জন দু সালের মডেলে জেডিইউ আর জেডি কংগ্রেসের হাত মেলালে সরকার তৈরি সম্ভব তিন দলের মোট আসন সংখ্যা বিহারের ম্যাজিক ফিগারের থেকে বেশি পদ্মশিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে নীতীশ কুমারের সঙ্গে যেতে তাদের সমস্যা নেই ইঙ্গিত দিয়েছে লালু প্রসাদ যাদবের দলের নেতারা বিরোধী নেতা তেজস্বী যাদবের সঙ্গে ইদানিং বেশ কিছু বিষয়ে যোগাযোগ রাখতে দেখা গিয়েছে নীতিশ কুমারকে উল্টে তিনি দূরত্ব বাড়িয়ে চলেছেন বিজেপির সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক সাক্ষাৎকার এড়িয়ে গিয়েছেন নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি তাহলে কি চেয়ার ধরে রাখতে নতুন অঙ্ক কষবেন নীতিশ কুমার রাজনীতির সম্ভাবনার শিল্প অতীতে সঙ্গী বদল করে এই কথাটা বারবার প্রমাণ করেছেন নীতিশ কুমার এবার কি তবে নতুন সমীকরণ হবে সমস্ত আমাদের চ্যানেল সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ফেসবুকে বেশি বেশি শেয়ার করুন যেন সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়